সব কষ্ট করে জমি বন্ধক দিয়ে এমআই দিয়ে গাড়ি কিস্তিতে গাড়ি কিনেছি স্যার। আমাদের দুঃখ শোনার মানুষ পৃথিবীতে কেউ নাই, কোনো রাজনীতির লোকের ক্ষমতা নাই আমাদের দুঃখ শোনার। আজকে আমাদের গাড়িগুলো সবজির গাড়ি ধরছে, 30,000-40,000 টাকা ফাইন দেওয়া হচ্ছে। আমরা অনেক কষ্ট করে গাড়ি কিনেছি। জাতীয় সরকার পিকআপ ভ্যান দিয়ে অবরোধ করে বিক্ষোভ পিকআপ ভ্যান চালকদের। সোমবার বিকেল 3টে নাগাদ মুর্শিদাবাদের মেহেদীপুর সংলগ্ন 34 নং জাতীয় সড়কের ওপর পিকআপ ভ্যান লাগিয়ে বিক্ষোভ দেখায় চালকেরা। পিকআপ ভ্যান চালকদের অভিযোগ, জেলার পরিবহন দপ্তর বিভিন্ন অচিলায় তাদের গাড়িতে কেস দিচ্ছে, তার ফলে তারা কোনো ভাড়া পাচ্ছে না, তাদের রুজি রোজগার তো বন্ধ, টাকা ধার করে ফাইন্যান্স মেটাতে হচ্ছে তাদের, ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অবিলম্বে তাদের বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়া বন্ধ করার আবেদন করেন তারা। এই অবরোধের ফলে যানজট হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। কষ্ট করে বোলেরো পিকআপ গাড়ি কিনেছি, অনেক কষ্টে কিস্তি দিয়ে গাড়ি কিনেছি, ঠিকমতো শিলিগুড়ি পৌঁছাতে পারছি না। শিলিগুড়ি পৌঁছাতে গেলে আজকে 20,000 টাকা পকেটে করে নিয়ে যেতে হচ্ছে। এমবিআই অত্যাচারে মুটে ভাড়া 12,000, একটা ভাড়া মেরে 1,500 টাকা লাভ থাকে, তাহলে 30,000 টাকা আমি কোথায় থেকে দেবো এমবিআইকে আপনিই বলুন। গাড়িতে বলছে ওভারলোড আছে জোরজবস্তি, কাঁচা সবজির গাড়ি কি করে ওভারলোড হয়? তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সমস্ত গাড়িওয়ালা মালিক ড্রাইভারদের একটা আবেদন, আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদেরকে ছোট গাড়িগুলো চলতে দেবে শান্তিমতে, কারণ আজ ঘরে সোনা বন্দুক দিয়ে আজ কিছু বিক্রির কাজ কিস্তি দিতে হচ্ছে, কিস্তিওয়ালারা তো ছাড়বে না ফিনান্সওয়ালা। যত মাস যাচ্ছে তত চেক বাউন্স হচ্ছে, চেকে আমাদের ফাইন জমা হচ্ছে, তাহলে আজ যদি আমরা গাড়ি না করাতে পারি তাহলে আমরা কিভাবে কিস্তিটা ভরবো?